নমস্কার, ম্যাজেস্টিক মোনা চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আজকে আমাদের রেসিপি হলো চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। চলুন দেখি কিভাবে আমরা ওটা বানিয়ে নেব। কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিতে হবে। তাতে রসুন কুচি আর চৌকো চৌকো করে কাটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কাটা, সেগুলো আমরা চৌকো চৌকো করেই কেটে নিয়েছি। একদম হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন করার দরকার নেই। আচ্ছা, আচ্ছা, ভাজাটা হতে থাকুক, বেশি ভাজবো না আমরা জিনিসটা। একটু খুন্তি দিয়ে আমরা দেখে নিতে পারি যে সেদ্ধ হয়ে এসেছে কিনা। মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে। এবার আমরা দেব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি লাগবে, আর দেব সোয়া সস। সোয়া সসটা মোটামুটি ওই 2 চামচের মতো দিলেই হবে। সোয়া সসটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা দিচ্ছি ওয়েস্টার সস, ঝিনুক থেকে বানানো। এটা আমার কাছে একটা নতুন জিনিস, আমি নতুন ব্যবহার করছি। ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে ওই সসের মধ্যে। ওয়েস্টার সসটা যদি থাকে আপনি দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আরেকটু দিচ্ছি, আসলে স্বাদটা আমার বেশ ভালো লেগেছে। এটা একটু নোনতা ধরনের। আচ্ছা, একটুখানি আমরা সবজিগুলো ভেজে নিতে পারি। এইগুলো ছাড়াও আপনার অনেকেই গাজরও দিতে পারে, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। আচ্ছা, যেহেতু ওটা গ্রেভিটা আমরা বানাচ্ছি, একটুখানি আমরা জল অ্যাড করব গ্রেভিটা, তাতে ভালো হবে। এবার ভেজে রাখা চিকেন গুলো আমরা এতে দিয়ে দেব। চিকেন পকোড়া যেভাবে বানানো হয় সেভাবেই বানিয়ে নিলেই হবে। এই ভিডিওতে অবশ্য আমরা চিকেন ভাজাটা দেখাইনি। এবার ওই চিকেন গুলো ভালো করে গ্রেভিটার সাথে আমরা মিশিয়ে নেব। এটা আসলে আমরা ড্রাই চিলি চিকেন করছি, তো একটুখানি ওটা সময় নেবে। একটুখানি আমরা নেড়ে চেড়ে নেবো ভালো করে। আচ্ছা, ততক্ষণ আমরা একটা কাজ করে নিই। ততক্ষণ আমরা কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিই একটু, এটা গ্রেভিটা ভালো আর একটু থকথকে মতো বানানোর জন্য। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে, আপনারা একটু অ্যারারুট, খাবার যে অ্যারারুট হয় সেটাও গুলে নিতে পারেন, একদম কোনো সমস্যা নেই, তাতে একই রকম থকথকে হয়। কর্নফ্লাওয়ারটা ভালো করে জলে গুলে নিয়ে তারপর এটা আমরা ওই ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সাথে, তাহলে ব্যাপারটা ভালো, থকথকে ব্যাপারটা ভালো হবে। হ্যাঁ, ভালো করে মিশিয়ে নেব। বেশি এটা আর বেশি সক্ষণে নয়, মানে খুব অল্প সময়ে আমরা জিনিসটা বানিয়ে নিতে পারছি।
এখন দেখা যাচ্ছে যে চিকেনটা হয়ে এসেছে, এরকম ড্রাই মতো হয়ে এসেছে। এটা নামানোর সাথে সাথে এটা একটু ঠান্ডা হতে হতে আরো একটু ড্রাই হয়ে যায়। তো বাহ, রংটা তো বেশ ভালো এসে। যাই হোক, নিজের রান্না নিজেই তারিফ করছি, খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। আপনারাও বানান, বানিয়ে আপনারা জানান কেমন হলো খেতে। নিজেরাও খান, বাড়ির লোককেও খাওয়ান। একটু শেষে আমরা দেব চিনি। চিনিটা দেওয়া হয় একটু ভালো রঙও আসে, আবার স্বাদটাও বেশ ভালো হয়। আচ্ছা, গন্ধটা বেশ ভালোই আসছে। একটুখানি যদি চেখে দেখে নিতে পারেন, একটু নুন আপনারা অ্যাড করে নেবেন। বেশি নুন এটাই লাগে না, কারণ যে সসগুলো দেওয়া হয়েছে, ওয়েস্টার সস আর সোয়া সস, ওগুলো একটু নোনতা ধরনের। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ব্যাপারটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এখানে দেখুন, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেব, অফ করে দিয়েছি আমি গ্যাসটা, শুকিয়ে এসেছে প্রায়, একদম ড্রাই মতো হয়েই এসেছে। রংটা কিন্তু বেশ ভালো এসেছে। এবার আমরা ওটাকে ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। বাড়িতে আসলে ধনে পাতাটা ছিল, মোটামুটি সবার বাড়িতেই থাকে। আচ্ছা, আমাদের ড্রাই চিলি চিকেন রেডি।